آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے خدا تیرے سوا میرا کوئی مددگار نہیں، درد دل کس سے کہو کوئی تو غم خار نہیں. بلبل باغ مدینہ قرۃ العین رسول، یا نبی بی فاطمہ خیر النساء کی واسطے، فضل کر یا رب محمد مصطفیٰ کی واسطے، سیدوں کا اولین شاہ انبیاء کی واسطے. بادشاہ ظلم مارا درگزار، ما گناگاری میں تو آ مرزگر، قادر و قدرت داری خرس خوائی آکنی، مردہ رازانی تو بخشی زندہ را بے زاکنی. مبدو تمی آسمان نا زمین، نا پہاڑے نا دریائے، امرا گت جیبنے کت تلاش کرلام تمہار دیدار پائلام نا. اوی آمار اللہ، امرار من تورے اللہ مدینہ جائتے سا. আল্লাহ তুমি হইলাই অন্তর্যামি আর আমরা হইলাম ফানা, সুখে আছি না দুঃখে আছি গো, ও আল্লাহ যাই না কি জানো না রে আল্লাহ, করয় আল্লাহ জানোই তোমার মনে, বলেন করয় আল্লাহ জানোই তোমার মনে, তোমার মন্তব্য হইতে আল্লাহ আমরা রে করিয়া সৃজন, আমরার কাছে কি দন আছে গো, রাখতাম তোমার মনরে আল্লাহ, করয় আল্লাহ জানোই তোমার মনে, তুমি গরে গরে প্রেম বিলাইছ জাসিয়া জাসিয়া, প্রেমানলে রাখছ মোরে গো, জ্বালাইয়া ফুরাইয়া রে আল্লাহ, করয় আল্লাহ জালয় তোমার মনে. মুর্শিদ আমার কালিয়া পুরি বলে, আমার শহীদ বাবা কালিয়া পুরি বলে, দেলেতে বাবিয়া এই জন্ম গেল আমার গো, কান্দিয়া কান্দিয়া রে আল্লাহ, করয় আল্লাহ জালয় তোমার মনে. রাব্বুল আলামিন কসু এতন অন্তর্গত আয় আল্লাহ, 14 ডিসেম্বর রোজ বুধবার দিবাগত রাত্রে সাপাতলি জামে মসজিদ সংলগ্ন মাঠে যুব সমাজের উদ্যোগে তোমার কয়েকজন আশিকের মুহিব্বিন বান্দাদেরকে সাথে নিয়ে আমি আবুল কালাম আজাদ
রাত 9:30 থেকে এখন রাত্র 12টা পর্যন্ত তোমার কয়েকজন আশিকিন মুহিব্বিন বান্দাদেরকে সাথে নিয়ে দুরূদ শরীফ পড়লাম মিরা শরীফ পড়লাম সালাতু সালাম দোয়া কারিমা তাসবিহ তাকবীর জিকির আজকার সহ যা কিছু তেলাওয়াত করলাম আল্লাহ এই সবের বিনিময় আমরা সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও ইয়ার গাদিয়াগুলি তাজদার মদিনা সরকারে দুয়ারম নূরে মুজাসসাম রায়গাতাল আশিকিন সিরাজুস সালিকিন সিরাজুম মুনীরা হুজুরে কিবরিয়া দু জগনের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি পাক পদম মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম তাবে তাবিন আইম্মায়ে মুস্তাজিল মুতাকাদ্দিমিন মুতাখিরিন সলফে সালেহিন সুহাদায়ে কারবালা সুহাদায়ে উহুদ সুহাদায়ে বদর আহলে সুফা কালামাই আশরাই মুবাশশিরা পাক পঞ্জতন আলাইহিমুস সালামের দরবারে হাদিয়া কবুল করে নাও আয় আল্লাহ বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 2,24,000 পয়গম্বর নবীগণের দরবারে হাদিয়া কবুল করে নাও সাইর মাযহাবের সাইর ইমাম সাইর তরিকতের চার ইমামগণের দরবারে হাদিয়া গুলি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ মাগরিব সীমান গুতে জুনুব পর্যন্ত যত কলমা গো মুসলমান নরনারী অন্ধকার কবরে গুজারিয়া গেছি আল্লাহ প্রত্যেকের কবরে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন আমাদের জগতের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার মিদারের মধ্যে যতগুলা মানুষ অন্ধকার কবরে শহীদ আছে মাওলা প্রত্যেকের কবরে হাদিয়াগুলি পৌঁছায়া দাও রব্বুল আলামিন মেহরবানি করে আমি আবুল কালাম আজাদ আমার আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে নাই আমার মতো আব্বা আর আম্মা হারা যারা আজকের মাহফিল তথা দূর দূরান্ত থেকে বিভিন্ন বাড়ি থেকে ঘরের থেকে অনেক বাবারা ভাইয়েরা অনেক মা বোনেরা মা বাবার জন্য দোয়া চেয়ে হাত বাড়াইলেন আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইয়েরা সবাই পড়ুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সবই মরিয়া গিয়াছে আল্লাহ সবাই বলেন আল্লাহ আর একটু জোরে কন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাবে বলেন মাফ করিয়া দেন না গো
আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বারে আব্বা আম্মা ময়রা গেলে ফিরিবে না আব্বা আম্মা ময়রা গেছে জনমের লাগিয়া আমাদেরকে রাইখারে গেল কান্দিবার লাগিয়া বলো আমাদেরকে রাইখারে গেল কান্দিবার লাগিয়া আশা করি হাত বাড়াইছি তোমার দরবারে কবুল কইরা লন্না গয়াল্লা নবীজির খাতিরে আশা করি হাত বাড়াইছি আল্লাহ খালি দিও না স্বপ্নের ঘরে লইয়া যায় সোনার মদিনা বলো স্বপ্নের ঘরে লইয়া যায় সোনার আয় আল্লাহ জগতের মা বাবা আমার মতো মা বাবা দুনিয়াতে বেঁচে নাই প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ইসলামপুর চাপাতুনি কহলথুনি নড়ুয়া শাহাদাপুর নাওফুরা আর নাওফুরা লক্ষ্মীপুর আশেপাশের গ্রামের যতগুলা কবর আছে মাইকের আওয়াজ যতটুকু যায় ততটুকু পর্যন্ত আল্লাহ তুমি কবর আজাব মাফ করে দাও রব্বুল আলামিন জীবনে বহু মুনাজাত করেছি জানি না কোন দিনের মুনাজাতের দোয়া তোমার শাহী দরবারে কবুল হয়েছে রে আল্লাহ আয় আল্লাহ তোমার দরবার থেকে দূর দূর করে আমাদেরকে তাড়িয়ে দিও না যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না করবা ততক্ষণ পর্যন্ত তোমার আলিশান দরবার আমরা ছাড়বো না রে আল্লাহ সবাই বলুন আল্লাহ আয় আল্লাহ যারা অসুস্থ বিমারি অসুস্থ বিমারির বিমার করে তুমি মাফ করে দাও অনুনাজ্জিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ অসুস্থ বিমারির বিমার করে তুমি মাফ করে দাও আল্লাহ যারা দেশে বিদেশে আছে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো আল্লাহ এই দেশের যুবকদেরকে যুব সমাজের উদ্যোগে এই সাফাতুলি গ্রামের মধ্যে মাহফিল হচ্ছে আল্লাহ কবরবাসী রুহের মাগফিরাতে মাহফিল হচ্ছে আল্লাহ এই মা মাহফিলের সকল কর্মী বাইদেরকে হুসাইনি সৈনিক তুমি বানাইয়া দাও যারা মাহফিলের মধ্যে এক টাকা থেকে হাজার টাকা পর্যন্ত দান করেন আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও যে যে নিয়তে দান করলেন প্রত্যেকের নিয়ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ পদ্মার অন্তরারে অনেক অনেক মা বোনেরা হাত বাড়াইলেন এই গভীর রজনীতে মা বোনদের দোয়া গুলি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ হায় আল্লাহ মেহরবানি করে আজকের খাদিয়া গুলি মেহরবানি করে বড় পীর আব্দুল কাদের জিনানির দরবারে পৌঁছে দাও আল্লাহ আজকের খাদিয়া গুলি খাজা বাবার দরবারে পৌঁছে দাও আল্লাহ আজকের খাদিয়া গুলি সিলেট শাহজালাল শাহপরান 360 আউলিয়ার দরবারে পৌঁছে দাও আয় আল্লাহ বাংলার আছে কানা আছে যত অলিয়ে কামেল বজরগান দিনগণ শুয়ে আছেন প্রত্যেক অলি আল্লাহ গণের দরবারে হাদিয়া গলি পৌঁছে দাও আল্লাহ এই মসজিদের খতিব সাহেব হাবেব সাহেব হুজুরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেয় আল্লাহ তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ যাদের ঘরে খানা খাইলাম আল্লাহ তাদের ঘরের মধ্যে খাস রহমত নাজিল করে দাও মাবুদ
আজকের মাহফিলের যিনি ভিডিও করতেছেন আল্লাহ তাহাসানুর জনাব আহসানুল্লাহ এএসবিডি মিডিয়া মেহেরবানি করে রব্বুল আলামিন আল্লাহ তার হায়াতের মধ্যে ব্যবসার মধ্যে খাস রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ বিশাল মাইক সার্ভিসের ব্যবসার মধ্যে খাস রহমত বরকত নাযিল করে দাও যেই দিন আমরা মৃত্যুর বিছানা শুয়ে যাব মালিকুল মউত আজরাইল জান কবজ করার জন্য বসে যাবে ওই কঠিন মুহূর্তে তোমার বন্ধু নূরানি মালি চেহারা নুয়ার দেখাইয়া প্রত্যেকের দিলে মুখে জারি করে দিও লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।